তুমি আর বুঝবে কি ভাই, ফুরে ফুরে দিন কেটে যায়, বোঝাচ্ছ স্বাধীনতার মানে। তার গানই তার কথা বলে, এমনটাই কথা রয়েছে সঙ্গীত জগতে। আর তিনি হলেন শিলাজিৎ মজুমদার। যেও দিনে দিনে রাতে বুলেটে যে বুক পাতে, সে বুঝেছে স্বাধীনতার মানে। প্রথমে গান চুরি করা, তারপর আবার তাকে প্রচলিত বলে পাশ কাটিয়ে যাওয়া, এই দুই বিষয়ে প্রবল আপত্তি রয়েছে জনপ্রিয় গায়ক অভিনেতার। সামাজিক মাধ্যমে এবার তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে দীর্ঘ এক পোস্ট করলেন। 2004 সালে মুক্তি পেয়েছিল শিল্পীর লাল মাটির সরানে অ্যালবামটি, আর সেটা কি এবার ভাগ করে নিয়ে নিজের মন্তব্য সামাজিক মাধ্যমে তুলে ধরলেন তিনি, যেখানে তিনি লিখেছেন, তার এই অ্যালবামটিতে ছিল ভবা পাগলার গান, তেমনই ছিল পাঁকাল খেপার গানও, আবার প্রচলিত গান ছিল, আবার সুনীল মাহাতোর বতরে পিরিতি ফুল ফোটে গানটিও ছিল, ছিল অরুণ মজুমদারের ওস্তাদ গানটিও, কিন্তু এর পাশাপাশি আবার ছিল শিলাজিতের লেখা এবং সুর করা টাইটেল ট্র্যাক লাল মাটির সরানে। ফলে সেই গানটি কোনোভাবেই যে প্রচলিত নয়, তিনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন এবং তার সাথে তিনি জুড়েছেন, তিনি এটা দেখে অবাক হয়ে যাচ্ছেন যে কেউ কেউ এই গানটি গিয়ে প্রচলিত বলে ছাপ মেরে পাবলিশ করছেন নিজের চ্যানেল থেকে। এমনকি তিনি বলছেন, মেমোসাইট নাকি গুরুদেবের কাছে শেখা, ঝেপে দাও তারপর ধরা পড়লে বলো, জানতাম না। এই গানটার মধ্যে সাঁওতালি ভাষাতে যে দু লাইন, এটুকু লিখে দিয়েছিল নরেন হাঁসদা, সেটুকুও প্রচলিত নয়। অবশ্য এখনই কোনো পদক্ষেপ নিচ্ছেন না গায়ক, তিনি সেটা জানিয়েছেন এবং তার কথায়, দেখি যদি ওনাদের শুভবুদ্ধি কাজ করে, নইলে আমার শ্রোতারা যারা খুব ভালো করে জানেন এই গানটা আমার বাপেরও না আমার নিজের, তারাই যা বলার বলবে। এর সাথেই তিনি স্পষ্ট করেছেন, আজ থেকে প্রায় 30 বছর আগে তিনি গান গাইতে এসেছিলেন, কারণ সেই সময় একজন তার গানকে নিজের গান বলে চালানোর চেষ্টা করেছিল, আর গানগুলো রিলিজ হয়নি বলেই। কিন্তু রিলিজড গান যেটা ডকুমেন্ট রয়েছে, সেটাকে যদি তার অধিকার থেকে কেউ কেড়ে নিতে চায়, তাহলে গায়ক লিখেছেন, তাকে তো গান চোরও বলতে পারবো না, এ তো ডাকাতি, এত সাহস, বেশ দেখা যাক। এবং শেষে তিনি লিখেছেন, শেয়ার করো আমার ভক্তরা, ইতিহাস যেন বিকৃত করতে না পারে আজকের বেশি ইন্টেলিজেন্ট এবং ভীষণ স্মার্ট ডাকাতরা। বোঝাই যাচ্ছে সামাজিক মাধ্যমে বেশ কড়া ভাষাতেই প্রতিবাদ জানিয়েছেন গায়ক অভিনেতা শিলাজিৎ মজুমদার।